হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও অফ নার্সিং কোয়ারিজ আই হোপ ইউ অল এর সেফ অ্যান্ড সাউন্ড অ্যান্ড ডুইং ওয়েল আর তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনও জোরদার চলছে তাই তো তো তোমাদের সেই প্রিপারেশনকে আরও বুস্ট আপ করার জন্য আজকের এই ভিডিও তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কিছু ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন্স প্রিভিয়াস ইয়ার সলভ কোয়েশ্চেন কিছু চাও কি না এবং তার পার্ট ওয়ান পার্ট টু করে তো তোমরা অনেকেই পজিটিভ রেসপন্স করেছ তো তার এগেনস্ট এই ভিডিওটা আর যদি এটাতে তোমরা ভালো রেসপন্স করো এবং আরও চাও তাহলে আমি এর আরও পার্ট তোমাদের সামনে নিয়ে আসবো দেখো যতগুলো কোয়েশ্চেন আমি ডিসকাস করেছি তার নাইনটি পার্সেন্টই ধরে নাও প্রিভিয়াস ইয়ার সলভড কোয়েশ্চেন বাট তার মানে এটা কখনোই না যে সেটা লাস্ট ইয়ার স্টুডে বলে এই বছরের জন্য ইম্পর্টেন্ট নয় এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইন জেনারেল বছরের পর বছর এটা একটা প্যাটার্ন হয়ে এসছে এই ধরনের কোয়েশ্চেনই করা হয় আর যেহেতু তিন চারটা টেবিল থাকে এবং সেখানে বিভিন্ন ইন্টারভিউয়াররা থাকেন তো ইন জেনারেল যে কোয়েশ্চেনগুলো করা হয় আমি সেগুলো নিয়ে ডিসকাস করছি কিন্তু তার মধ্যে টেন কিন্তু কিছু ইউনিক কোয়েশ্চেনসও থাকবে যেগুলো খুব কম জনকে করা হয় বা আসার চান্স অনেকটাই হাই এমন কিছু শর্ট শর্ট কোয়েশ্চেন যেগুলো ওই মুহূর্তে মাথায় আসে না হয়তো আমরা একবার চোখ বুলিয়ে যাই না বলে আমাদের ওই মুহূর্তে ক্লিক করে না তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আই হোপ তোমাদের হেল্পফুল হবে তো ভিডিওটা পুরোটা দেখো এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো নার্সিং কোয়ারিসকে তোমাদের এক একটা পজিটিভ রেসপন্স আমাকে আরও বেশি মোটিভেট করে তোমাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ হেল্পফুল ভিডিও নিয়ে আসতে তো ফার্স্টেই যে কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফুল ফর্ম অফ সারি অ্যান্ড সার্স এস এ আর আই অ্যান্ড এস এ আর এস তো সারি মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি ইনফেকশন আর সার্স এস এ আর এস সার্স হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এক্ষেত্রে তোমার তোমাদেরকে ইন ডিটেল যদি জিজ্ঞাসা নাও করে অ্যাটলিস্ট ফুল ফর্মটা কিন্তু জিজ্ঞাসা করবেই আর এই টার্মগুলো নিয়ে একটু ডিটেলসে যদি জানতে চা তাহলে একটু এটা নিয়ে সার্চ করে নাও কারণ কি মেনলি শর্ট শর্ট কোয়েশ্চেনই ধরা হয় এক একজনের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট বা হার্ডলি ফিফটিন মিনিটস টাইম থাকে ইন্টারভিউয়ের তো ওনারা কিন্তু খুব শর্টে কোয়েশ্চেন করেন এবং আনসারটাও খুব শর্টেই চান লং আনসার করার কখনোই চেষ্টা করবে না যদি না ওনারা সেটার ডেপথ জানতে চান নেক্সট কোয়েশ্চেন ফুল ফর্ম অফ পিটিসিএ অ্যান্ড সিএজি পিটিসি এ ফুল ফর্ম হচ্ছে পার্কিউটেনিয়াস ট্রান্সলুমিনাল লুমিনাল করোনারি এঞ্জিও প্লাস্টি আর সিএজির ফুল ফর্ম তোমরা জানো সিএজি মানে করোনারি অ্যানজিওগ্রাফি এই দুটোই কিন্তু কার্ডিয়াক রিলেটেড নেক্সট কোয়েশ্চেন নেম এনি মেডিসিন উইচ ইজ ইউজড অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি তো চোখ বন্ধ করে এর আনসার আমরা জানি অক্সিটোসিন ইনজেকশন অক্সিটোসিন যেটা অক্সিটোসিক গ্রুপ অফ ড্রাগ তো এর পুরোটাই মানে মোড অফ অ্যাকশান সহ পুরোটাই তোমরা মোটামুটি একবার চোখ বুলিয়ে যাবে যাতে ইন্টারভিউয়ে তো খুব ডিটেলসে বলতে হয় না ইন শর্ট যাতে তুমি বলে দিতে পারো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ এম টিএসএল অর্থাৎ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার এটাও কিন্তু ইন্টারভিউতে ধরা হয় হ্যাঁ এটা একটা বড় ভাস্ট পার্ট আমরা জানি অনেক বড় কিন্তু এটাকে তুমি উইদিন ওয়ান মিনিট কি করে ইন বলবে তো এক্ষেত্রে কিন্তু ডিসি দত্তের যে ফ্লো চার্টটা করা আছে সেটা আমি সাজেস্ট করব তোমাদের তোমরা একবার দেখে যাও চোখ বুলিয়ে যাও এবং সেটা নিজে নিজে বলা প্র্যাকটিস করো দেখবে উইদিন ওয়ান মিনিটের মধ্যে তোমরা ক্লিয়ারলি ওনারা যা জানতে চাইছেন সেটা ওনাদের সামনে প্রেজেন্ট করতে পারবে এক্ষেত্রে তোমাদেরকে বলি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আর অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দুটোই কিন্তু আছে কিন্তু তোমাকে আগেই কোয়েশ্চেন করা হয়েছে এ এম এল অর্থাৎ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার সেক্ষেত্রে তুমি অনলি অ্যাক্টিভ ম্যানেজমেন্টটাই বলবে লাস্ট যে ম্যানুয়াল রিমুভাল যে পার্টটা দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু পরের নিচের যে ইয়েলো বক্সে যে তিনটে পয়েন্ট আছে ওগুলো কিন্তু পুরোটা যাবে ম্যানুয়াল রিমুভালের পর এই তিনটে পয়েন্ট কিন্তু বলে দিলে তবেই গিয়ে সেটা কমপ্লিট হবে আই হোপ তোমাদের সকলের কাছে দিহিদত্ত আছে তোমরা ওটাই ফলো করো বাট যাদের কাছে নেই তাদের জন্য আমি কিন্তু একটা ফটো এখানে দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট নিয়ে জুম করে ব্যাপারটা একটু নিজেদের মধ্যে ক্লিয়ার করে নাও যে ফ্লো নেক্সট কোয়েশ্চেন ডিসকাস অ্যান্টিনেটাল চেক আপ শেডিউল অ্যাস পার ডাব্লিউ তো অ্যান্টিনেটাল চেক আপ আমরা মোটামুটি জানি কিন্তু অ্যাস পার ডাব্লিউ যদি বলে সেক্ষেত্রে কিন্তু আনসারটা কিছুটা হলেও ডিফারেন্ট হবে সেটা দেখে নাও তো অ্যাকর্ডিং টু হু অর্থাৎ ডাব্লিউএচ অ্যাটলিস্ট ফোর অ্যান্টিনেটাল চেক আপ কিন্তু মাস্ট সেক্ষেত্রে ফার্স্ট চেক আপটা হতে হবে ইন সেকেন্ড টাইমিস্টার অ্যারাউন্ড সিক্সটিন উইক্স ষোলো উইক্সের মধ্যে ফার্স্ট চেক আপ হতে হবে দেন সেকেন্ড চেক আপ হতে হবে টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট উইক্স ইন বিটুইন টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট উইক্স দেন থার্ড ভিজিট অ্যাট থার্টি টু উইক্স অ্যান্ড ফোর্থ ভিজিট অ্যাট থার্টি সিক্স উইক্স তাহলে টোটাল চারটে ভিজিট হলো মানে অ্যাজ পার ডাব্লিউএচ চারটে কিন্তু মাস্ট নেক্সট কোয়েশ্চেন নর্মাল ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি নর্মালি কত ওয়েট গেইন হয় তো এটা আনসার আমরা সবাই জানি নাইন টু ইলেভেন কেজি এরপর নেক্সট কোয়েশ্চনে চলে আসি হোয়াট ইজ ডিস্টোসিয়া তো ডিস্টোশিয়া এমন একটা টার্ম যেটা ওই মুহুর্তে হয়তো তোমাকে তুমি ভাবতেও পারবে না যে এটা নর্মাল লেভার রিলেটেড বা কিছু যারা ডিটেলসে পড়ে যাবে তারা জানবে বাট যদি কেউ ওভারলুক করে যাও সেক্ষেত্রে এই টার্মগুলো কিন্তু জেনে রাখা ইম্পর্টেন্ট তো যদি বলতে যাও সেক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাকে ইউটোশিয়া জানতে হবে ইউটোশিয়া মানে হচ্ছে নর্মাল লেবার তো লেবার ইজ কল্ড নর্মাল এটা পুরোটাই হচ্ছে ডি আমি অ্যাস পার ডিসি দত্ত বলছি তোমরা যদি ডিসি দত্ত ফলো করে থাকো তোমরা এই ডেফিনেশানটা অবভিয়াসলি জানবে তাও একবার বলে নিচ্ছি রিকল করে নাও লেবার ইজ কল্ড নর্মাল ইফ ইট ফুলফিলস দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া কী কী স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড এটার্ম উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন উইদাউট আন প্রোলঙ্গেশন ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন এফেক্ট দ্য হেলথ অফ দ্য বেবি অর দ্য মাদার এটা পুরোটা বলে নিয়ে তোমাকে বলতে হবে যে এনি ডেভিয়েশন ফ্রম দ্য ডেফিনেশন অফ নর্মাল লেবার ইজ কল্ড অ্যাব নর্মাল লেবার অর ডিস্টোশিয়া ঠিক আছে এক্ষেত্রে কিন্তু অনেকে গুলিয়ে যায় যে লে নর্মাল লেবারের যদি ডেফিনেশন ধরে সেক্ষেত্রে কিন্তু তুমি লেবারের ডেফিনেশনটা বলে আসবে না সিরিজ অফ ইভেন্টস দিয়ে যেটা শুরু হয় সেটা কিন্তু বলবে না কখনোই নর্মাল লেবারের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটাই কিন্তু নর্মাল লেবারের ডেফিনেশন সেটা বলে নিয়ে তারপর ডিস্টোশিয়াটা এক লাইনে বলে দিলে তাহলে তোমার কনসেপ্টটা যে ক্লিয়ার সেটা ওনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা এর পরের কোয়েশ্চেনে চলে আসি পরের কোয়েশ্চেন হচ্ছে সায়েন্স অফ এম জি এস ও টক্সিসিটি অর্থাৎ সায়েন্স অফ ম্যাগনেশিয়াম সালফেট টক্সিসিটি আমরা সকলেই ম্যাগনেশিয়াম সালফেট পড়ে যাই ডোসেজ লোডিং ডোজ মেনটেনেন ডোজ এগুলো পড়ে যাই সচরাচর কিন্তু টক্সিসিটির যে পয়েন্টসগুলো সেগুলো অনেক সময় কিন্তু আউটলুক হয়ে যায় তো একবার দেখে নাও ম্যাগনেশিয়াম টক্সিসিটির মেইন তিনটে পয়েন্ট তুমি যদি প্রথমেই টাচ করো তাহলে ওনারা বুঝতে পারবেন যে তুমি হ্যাঁ বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার তুমি জানো ফার্স্ট হচ্ছে যে নিজ আর প্রেজেন্ট অর নট নিজ দেখতে হবে নেক্সট হচ্ছে ডিক্রিজড রেসপিরিটারি রেট অর্থাৎ রেসপিরি রেট যদি টুয়েলভ পার মিনিটের কম টুয়েলভ বিশ পার মিনিটের কম যদি হতে থাকে সেটা একটা সায়েন্স ম্যাগনেশিয়াম টক্সিসিটির নেক্সট ইউরিন আউটপুট আওয়ারলি থার্টি এম এল পার আওয়ার অর্থাৎ আওয়ারলি থার্টি এম এল করে ইউরিন আউটপুট হচ্ছে কিনা এই তিনটে হচ্ছে মেইন সায়েন্স অফ ম্যাগনেশিয়াম টক্সিসিটি এছাড়াও আরও দু তিনটা তোমরা অ্যাড করে দিতে পারো লাইক চেস্ট পেন তারপর পারমোরি ইডিমা স্যাচুরেশন মনিটরিং ওটু টু মনিটরিং এগুলো আছে কিন্তু মেইন তিনটে কিন্তু প্রথমগুলো নিজা এক্সপায়ার্ড মেডিসিন ইউ উইল ডিসকার্ড ইন উইচ বাকেট তোমাকে যদি ধরে এক্সপায়ার্ড মেডিসিন তুমি কোথায় কোন বাকেটে ডিসকার্ড করবে তাহলে আনসারটা হবে কিন্তু ব্লু এখন কিছুটা চেঞ্জ হয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্ষেত্রে এক্সপায়ার্ড মেডিসিন গ্লাস ওয়েলস এগুলো কিন্তু আমরা ব্লুতে ডিসকার্ড করবো ডিরেক্ট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফিটাল হার্ট রেট রিলেটেড নর্মাল রেঞ্জ অফ ফিটাল হার্ট রেট তো এটা তোমরা জানোই ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সিক্সটি বিস পার মিনিট সেটা নর্মাল ফিটাল হার্ট রেটের রেঞ্জ এটা কিন্তু আমরা পার্টোগ্রাফ থেকেও বুঝতে পারি পার্টোগ্রাফ যদি তোমরা ভালো করে ফলো করে থাকো সেখানেও কিন্তু একটা ব্লু ডিপ লাইন থাকে তার মিডিলেই কিন্তু সেটাকে নর্মাল রেঞ্জ ধরা হয় ওপরে ট্যাকি কার্ডিয়া আর নিচে যদি যায় তাহলে সেটা কার্ডিয়া আচ্ছা অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাস করলাম বাট তোমাদের জন্য দুটো কোয়েশ্চেন ছেড়ে যাচ্ছি যার আনসার কিন্তু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে যদি জেনে থাকো আর যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আমি সেই আনসারগুলো তোমাদেরকে দিয়ে দেবো আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফুল ফর্ম অফ এ এফ আই এ এফ ফুল ফর্ম কী অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হাউ মেনি গ্রাম অফ ম্যাগনেশিয়াম সালফেট উই গিভ অ্যাজ লোডিং ডোজ টোটাল কত ডোজ আমরা অ্যাজ এ লোডিং ডোজ দিয়ে থাকি ঠিক আছে তো এই দুটো আনসার তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই

যদি কিছুটা হলেও ভিডিওটা হেল্পফুল মনে হয় ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ নিজের বন্ধুদের সাথে সকলের সাথে শেয়ার করে দাও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু নার্সিং কোয়ারিজ আর তোমাদের এই ক্যান্ডিডেট থেকে স্টাফ হওয়ার জার্নিতে নার্সিং সব সবসময় তোমাদের সাথে আছে যে কোনো ধরনের কোয়ারিজ যে কোনো কোয়েশ্চেনের জন্য তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো আবার আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়েও কিন্তু তোমরা তোমাদের কোয়ারিসগুলো কোয়েশ্চেন আমাকে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সেই আনসারগুলো প্রপার দেওয়ার এবং তোমাদের এই ইন্টারভিউ যে প্রিপারেশন সেটাকে আরো বুস্ট আপ করার তো এভাবে সঙ্গে থাকো দেখতে থাকো নার্সিং কোয়ারিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং